2002 চার টেস্টে সিরিজ খেলতে সচিন সমেত ভারতীয় দল তখন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। সেখানেই ঘটে এই মজার এপিসোড, কাল্পনিক সংলাপে যা অনেকটা এরকম। সুপ্রভাত, গুড মর্নিং। আমরা আমেরিকা থেকে বেড়াতে এসেছি, এখানে জনপ্রিয় খেলা কোনটা বলবেন প্লিজ? দেখতে যাওয়ার ইচ্ছে আছে। ক্রিকেট কেন, আপনারা কখনো দেখেননি? আমরা বেসবল দেখি, ক্রিকেটের ব্যাপারে শুনিনি, খেলাটা নিয়ে কিছু জানেনি। নিয়মটা কিরকম একটু বলবেন প্লিজ? পাঁচ দিনের খেলা হয়, টেস্ট ম্যাচ বলে পাঁচ দিনের খেলাকে। একদিনের ক্রিকেটও আছে, এক একটা দল 50 ওভার করে খেলে, এক ওভারে 6টা করে বল, এক দলে 11 জন করে খেলে। ওরে বাবা, সারাদিন ধরে খেলা চলে। আচ্ছা, বিশ্ববিখ্যাত এক দুজন ক্রিকেটারের নাম বলবেন। আমার প্রিয় দুজন ব্রায়ান লারা ও সচিন তেন্ডুলকর, ওরাই সেরা। ব্রায়ান লারা নামটা শুনে তো বেশ ভালোই মনে হচ্ছে, কিন্তু পরের নামটা একটু কেমন কেমন জানি। ওই নামের ক্রিকেটারটি সত্যিই ভালো খেলেন বলছেন? দুর্দান্ত ক্রিকেটার, পারলে এ খেলা দেখে আসুন। এই তো কালই খেলা এখানে, দেখে আসুন, ওর খেলা দেখলে মন ভরে যাবে। ধন্যবাদ, সুযোগ পেলে অবশ্যই দেখে আসব। পাজি, আপনার নাম বাতা দু। নেই আর ছোড় দে। তো লম্বা রাস্তা ছিল, কথা বলতে বলতে সচিন জিজ্ঞেস করলো যে এখানে কোনো একটা স্পোর্ট বলে যেটা খুব পপুলার। আমরা আমেরিকা থেকে এসেছি, তো ওখানে তো বেসবল হয়, এখানে কি? ওখানে বেসবল বাস্কেটবল খুব পপুলার, এখানে কি স্পোর্ট? তো ড্রাইভার সচিনকে বললো এখানে ক্রিকেট খুব পপুলার, তো আর এখানে টেস্ট ম্যাচও শুরু হবে। তো সচিন ড্রাইভারকে জিজ্ঞেস করে যে ক্রিকেট জিনিসটা কি, আমি কখনো শুনিনি ক্রিকেট, আমরা সবাই বাইরে থেকে এসেছি, ওখানে ক্রিকেট খেলা হয় না, তো আমরা জানি না। তো তখন ড্রাইভার সচিনকে ক্রিকেটের সম্বন্ধে বোঝাচ্ছিল যে ক্রিকেটটা কি খেলা, কিরম করে খেলে। সচিনের বিদায় লগ্নে সহ খেলোয়াড়দের মুখে এরকমই নানান গল্প, সেখানে মাঠের মতোই মাঠের বাইরেও মাটির মানুষ সচিন টেন্ডুলকার। কুন্তল চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।